সুপ্রভাত বন্ধুরা, আজকে 30 মার্চ 2024 শনিবার। এই মুহূর্তে আমি আছি ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের একদম কাছাকাছি একটা হোটেলে। গতকালকে দর্শন করেছি, সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি এখন বেরোলাম, এখন বাজে সকাল 9:30। এখান থেকে যাব হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের সবথেকে বড় সেবক শ্রী হনুমানজির জন্মস্থান দেখতে, সেই অঞ্জনী হিলসে। এইখান থেকে অঞ্জনী হিলসের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, কিন্তু এখান থেকে ওটা আমরা বাসে যাব। বাসে গিয়ে অঞ্জনী হিলসের ওপর আমাদের ট্রেক করে উঠতে হবে। সেই যে ট্রেকটা, সেটা প্রায় কাছাকাছি 10 কিলোমিটার মতন ডিস্টেন্স। আজকে গিয়ে আবার আজকে ফিরে আসতে হবে। চলুন যাওয়া যাক। রাস্তাতেই আমি বাস পেয়ে গেলাম, উঠে পড়লাম বাসে। আমাদের নামতে হবে অঞ্জনী হিলস বাস স্টপেজে। ত্র্যম্বকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এর দূরত্ব 4 কিলোমিটার মতো। বাস ভাড়া 20 টাকা মাথা পিছু। আমরা দূরে অঞ্জনী পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম। মিনিট 15 মধ্যেই পৌঁছে গেলাম নির্দিষ্ট স্টপেজে। রাস্তা পেরিয়ে উল্টো দিকে চলে এলাম। আমরা এলাম হচ্ছে বাসে, কিন্তু আমরা অটোকে জিজ্ঞাসা করেছিলাম, অটো আমাদেরকে বলেছিল 400 টাকা রিজার্ভ করে যেতে হবে। এই যে আমরা যে রাস্তাটা হেঁটে যাচ্ছি, এটা দিয়ে কিন্তু গাড়ি আসে বা অটোও আসে, কিন্তু আমরা বাসে এসেছি বলে বেশ কিছুটা পেছন দিকে নেবেছি। এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতন কিন্তু গাড়ি আরও সামনে এগিয়ে যায়। আমরা এই 3 কিলোমিটার পথ হেঁটেই যাব। এইভাবে পথ চলতে চলতে এসে পৌঁছলাম, এই যে আমি যে গ্রামটায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই যে আমার চারপাশে যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে অঞ্জনী গাঁও। শ্রী হনুমানের মাতা অর্থাৎ অঞ্জনী মাতার নামে এই গ্রামের নাম রাখা হয়েছে অঞ্জনী গ্রাম। অপূর্ব সুন্দর গ্রামের সৌন্দর্য দুচোখ ভরে দেখে নিলাম। সামনে পাহাড়ের নিচ দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, আমরা ওই পথ ধরেই হেঁটে যাব। এই সেই পাহাড়, এই পাহাড় পুরো চড়তে হবে। চলুন যাওয়া যাক। তবু বাঁচোয়া, আজ একটু মেঘলা মেঘলা রয়েছে, টেম্পারেচার দেখাচ্ছে 24 ডিগ্রি। এই পথে প্রায় 20 মিনিট হাঁটার পর পাহাড়ে কিছুটা ওঠার পরে তারপরে বাহাতে একটা মন্দির পড়বে। এটা হচ্ছে অঞ্জনী মা এবং বাল্যরূপী হনুমানজির মন্দির। চলুন সেই মন্দির দর্শন করে আসি। ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। এইখানে কিন্তু একটা মন্দির করে রাখা আছে, যারা একদম পাহাড়ের ওপর পর্যন্ত উঠতে পারবেন না, তারা এখান থেকেই তাকে পুজো দিয়ে তারপর তাকে শ্রদ্ধা জানাবেন। এই সেই মন্দির। এবারে প্রবেশ করলাম গর্ভ মন্দিরে। এখানে বাল্যরূপে হনুমানজি অঞ্জনী মায়ের কোলে অধিষ্ঠান রয়েছেন। মন্দিরের সামনে থেকে এই অঞ্চলটা দেখতে খুবই সুন্দর লাগছে। মন্দির দর্শন করে বেরোলাম, আর সামনে মেইন যে জায়গায় হনুমানজির জন্মস্থান, সেই জায়গায় আমরা যাব। অনেকটা পাহাড় হেঁটে উঠতে হবে। চলুন, আমাকে তো বললো যাওয়া আসা মিলে নাকি 5 ঘন্টা মতন সময় লাগতে পারে। এখন বাজে প্রায় 10:30। চলুন যাওয়া যাক। এরপরে প্রথমেই ফরেস্ট ডিপার্টমেন্টের একটা গেট পড়ল। এরপরে রাস্তা পাহাড়ের ওপরে উঠতে শুরু করল। রাস্তাটা সম্পূর্ণ মাটির রাস্তা। বেশ চড়াই আছে, আবার এখন রোদ্দুরটা উঠে গেছে, তবে এই রাস্তাটাতে কিন্তু গাড়ি আসে। আমরা এখনো পর্যন্ত যতটা উঠেছি, সিমেন্টের রাস্তা না হলেও মাটির রাস্তা, কিন্তু গাড়ি আসে। পুরোটা পাকদণ্ডী পথ, উঠতে যতটা কষ্ট হচ্ছে, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি।
আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখছি, তার সঙ্গে স্নিগ্ধ হাওয়া, মনটা কিন্তু ভালো লাগছে। রোদ্দুরটা এখন ততটা বেশি গায়ে লাগছে না। ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক। আমাদের সামনে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইরকম দুটো পাহাড় ডিঙিয়ে 3 নম্বর পাহাড়ে শ্রী হনুমানের জন্মস্থান রয়েছে। এখন একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ সামনে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট থেকে 12টার পরে আর বেরোতে দেয় না, ওইদিকে ওপর দিকে উঠতে দেয় না। এখনই বাজে প্রায় 11:30 মতন, আমাদেরকে 12টার মধ্যে যে করে হোক চেকপোস্টে পৌঁছতেই হবে। চলুন। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর এই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের এন্ট্রি গেট, এখান থেকে টিকিট কেটে নিতে হয়। আমি যতদূর শুনেছি এখানে টিকিট 30 টাকা মতন। চলুন আগে টিকিটটা কেটে নিই। নমস্কার, ये जो अंजनेरी पर्वत है, यहाँ कंजर्वेशन एरिया है 2017 से, इसलिए वहाँ ये जो कैमरा है अलाउड नहीं, और जो ड्रोन कैमरा वो भी अलाउड नहीं, ब्लूटूथ स्पीकर ये भी अलाउड नहीं, यहाँ कचरा करना कुछ भी अलाउड नहीं, बस थैंक यू। ठीक है, तो हम लोग यूट्यूबर को कैसे फोटो ले सकते हैं? तो यूट्यूब अपना जो फोन है अपना, हाँ, हाँ, हाँ। ये फोन से ले सकते हैं, फोन से ले सकते हैं, बाकी ये सब कैमरा अलाउड नहीं है। अच्छा ठीक है, तो कैमरा क्या हम ऑफ करके बैग में रख दो? ठीक है ठीक है, बैग में रखो, बैग में नहीं रखे, यह हमारा लॉकर है, इधर लॉकर में रखना पड़ेगा। ठीक है, कोई बात नहीं है। ठीक है, बहुत बहुत धन्यवाद। अच्छा, इसका टिकट लगता है क्या? यहाँ पर पर्सन 30 रुपए एक आदमी का है, और 2 व्हीलर हो तो उसका 20 रुपए है, और 4 व्हीलर का 40 रुपए पार्किंग है, ऐसे। আমি টিকিট কেটে নিলাম। कहाँ से आए आप? हाँ कोलकाता। कोलकाता, एक कोलकाता से गए ना? एक ये लॉकर, এই লকারের মধ্যে আমাকে ক্যামেরা ও সমস্ত জিনিসপত্রগুলো রেখে, মানে আমার কাছে দুটো ক্যামেরা থাকে সব সময়ের জন্য, সেই দুটো ক্যামেরার ব্যাগ সব কিছু রেখে যেতে হবে। এখন যেটুকু ছবি তুলতে পারবো সেটা হচ্ছে আমার কাছে যে মোবাইল আছে সেই মোবাইলে। চলুন এখন ক্যামেরাটা জমা করে দিই। এই এখন ক্যামেরা রেখে এই বেরিয়ে পড়লাম মোবাইল নিয়ে, মোবাইলে ছবি তুলতে হবে, উপায় নেই। চলুন সামনে থেকে এবার সিঁড়ি ভেঙে উঠতে হবে। এই হচ্ছে সিঁড়ি পথ, এই পথ ধরে আমাদেরকে সামনে উপর দিকে উঠতে হবে। এরপর শুরু হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠার পালা, বড় বড় গাছের মধ্যে দিয়ে এগোতে হবে। এখন বাজে ঠিক দুপুর 12টা। রাস্তা জুড়ে টুকরো টুকরো পাথর ছড়িয়ে রয়েছে। সামনে সিঁড়িগুলো খুব চড়াই, উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। আর এই রোদ্দুর, ফরেস্ট ডিপার্টমেন্টের সব লোকেরা বলে দিল সঙ্গে জল আছে, তো সেই বুঝে সঙ্গে জল নিয়ে যাবেন, মানে না আছে জল আছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বলে দিয়েছে উপরে প্রচুর হনুমান আছে, হনুমানরা কিন্তু খাওয়ার জন্য আসবে, তো কোনো কিছু দেওয়া যাবে না, কারণ আমরা দিতে পারবো হয়তো একজন কি দুজনকে খাবার, আর ওরা ঝাঁকে ঝাঁকে চলে আসবে, তাদের দিতে পারবো না। আর এমনিতেও ওপরে বন্য পশু পাখিদেরকে কোনো কিছু খাবার দিতে গেলে কিন্তু ফাইন হয়ে যাবে, তাই জন্য আমরা কোনো কিছু খাবার দেবও না, এটাই হচ্ছে এখানকার নিয়ম। এ পথে সিঁড়ির উচ্চতা বেশি না হলেও বেশিরভাগ সিঁড়ি কিন্তু ভাঙাচোড়া। আমাদের সামনে ওই যে পাহাড়, ওটা ডিঙিয়ে তার পরের পাহাড়ে যেতে হবে। আমরা প্রকৃতিকে অনুভব করতে করতে এই চড়াই রাস্তা দিয়ে এগোতে থাকলাম। এইবারে শুরু হলো ঝুঁকিপূর্ণ রাস্তা। ডান দিকে পাহাড়ের খাড়া দেয়াল উঠে গেছে, আর বাঁদিকে খাদ নেমে গেছে, রাস্তাও বাঁদিকে কিন্তু ঢালু হয়ে রয়েছে। শুধু মহাদেবের নাম করতে করতে এগিয়ে গেলাম। সামনের রাস্তা দেখলাম আরও ভয়ঙ্কর, একদম সরু জায়গা দিয়ে উঁচু নিচু পাথরের মধ্যে দিয়ে এগিয়ে চললাম।
এই রাস্তায় পাশাপাশি দুটো মানুষ যাওয়া সম্ভব নয়। এইভাবে আমি আর দুলাল দুজনের সামনে এগোতে থাকলাম। আজ এখানে এসে কোনো মানুষজনের দেখা পাচ্ছি না। সারা পাহাড়ে আমরা এই দুইজনই রয়েছি। এই ভয়ঙ্কর কঠিন যাত্রাপথের পাশে প্রাকৃতিক শোভার সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়। এই সরু পথ দিয়ে আসতে হলো, একটু বেসামাল হলেই কিন্তু মুশকিল। ভাগ্য ভালো পাশে রেলিং দিয়ে দিয়েছে। আমাদের সামনে এই কালো দেয়াল করা পাহাড়টার উপরে উঠে পাশে আরো একটা পাহাড় চড়তে হবে। প্রতি পদে পদে বিপদকে সঙ্গে নিয়ে মহাদেবকে ডাকতে ডাকতে নতুন উদ্যমে আবার সামনের দিকে এগোনো শুরু হলো। আর একটু এগোতেই দেখলাম দুই দিকে দুই খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে ছোট বড় পাথরের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আর একবার পা ফসকালে আর দেখতে হবে না, গড়িয়ে একদম নিচে। শুরু হলো এইভাবে সামনে এগোনো। এই যে চড়াই সিঁড়ি দেখা যাচ্ছে, এই চড়াই সিঁড়ি দিয়ে আমাদেরকে আরও ওপরে উঠতে হবে। খুবই চড়াই, চলুন যাওয়া যাক। এই জায়গায় সামনে থেকে পেছন দিকে ঘুরে দেখলে অনেকেরই মাথা ঘুরতে থাকবে। আজকের এই অঞ্জনি পাহাড়ের অভিযান আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। বিভিন্ন কমেন্টে বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসায় আমাকে এই রকম দুর্গম পথ চলতে অনেক বেশি মানসিক শক্তি যোগায়। অনেকটা খাড়া সিঁড়ি চড়ার পর তারপরে সামনে কিছুটা জায়গা একটু সমান মতন আছে, তারপরে আবার কিন্তু সিঁড়ি। আজ এই দুর্গম পথ অতিক্রম করে যে পূর্ণভূমিতে পৌঁছানো আমার লক্ষ্য, সেই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন মহাবীর সংকটমোচনকারী প্রভু শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক শ্রী হনুমান। যুগ যুগ ধরে দেবতা থেকে শুরু করে ঋষি মহারিষি বর্তমানকালে বিভিন্ন মহাপুরুষরাও শ্রী হনুমানের দাস্যভাব তার নিষ্ঠাভক্তির প্রশংসায় পঞ্চমুখ। শ্রী হনুমান শ্রী রামচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, বলা ভালো তিনি ভক্ত সমাজের শিরোমণি, তিনি প্রভু শ্রী রামচন্দ্রের লীলা সহচর। শ্রী রামচরিত মানসে বলা হয়েছে রামকাজ লাগি তব অবতারা, অর্থাৎ শ্রীরামচন্দ্রের কাজ করার জন্যই তার আবির্ভাব। আবার তাকে বলা হয়েছে রামায়ণ মহামালা রত্নং, অর্থাৎ রামায়ণ নামক মহামূল্যবান হারের মধ্যে শ্রী হনুমান হলেন উজ্জ্বল রত্নস্বরূপ, তিনি ছাড়া রামকথা অসম্পূর্ণ। স্বয়ং রঘুবীর তাকে বলেছেন হনুমান তুমি আমার জন্য যে উপকার করেছ তার প্রত্যেকটির জন্য যদি আমি প্রাণ দিই তাহলেও আমি তোমার কাছে ঋণী থাকব। হ্যাঁ, শ্রী হনুমানের ক্ষমতা এবং দক্ষতা ভাষায় প্রকাশ করা মুশকিল। আমার মতন ক্ষুদ্র এক মানব তার জন্মস্থানের পূর্ণভূমিতে পৌঁছে ওঠাই মহাভাগ্যের ব্যাপার। মাঝে মাঝেই একটু রেস্ট নিয়ে জলহীন এই রুক্ষ পাহাড়ের উঁচু নিচু পাথরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি সেই পূর্ণভূমি দর্শনের আশায়। বিশ্বাস করুন বেশ অ্যাডভেঞ্চার আছে, ভালোও লাগছে, আবার গরমের জন্য একটু কষ্টও হচ্ছে। এটা যদি শীতের শুরুতে শুরুতে হতো, মানে নভেম্বর মাস হলেও খুব ভালো হতো। আর চারদিকে ছবি তুলতে তুলতে নিজের ক্যামেরাটাকে খুব মিস করছি, এই সময় যদি আমার ক্যামেরাটা থাকতো তাহলে আরও ভালো ছবি তুলতে পারতাম।
এই ফোনে ছবি তুলে তো আমি অভ্যস্ত নই, তাই জন্য। আজকের এই শ্রী হনুমানের জন্মস্থানের যাত্রাপথের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আবারও জানাই, আপনাদের প্রতিকটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকম নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। পথের মাঝে কয়েকজন ভক্তের সাথে দেখা হয়ে গেল। জয় পাবন পুত্র হনুমানজি কি। এবারে আমরা সবাই একসাথে হনুমানজির জয়গান করতে করতে এগোতে থাকলাম। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা তো হবে না অবশ্যই, এর থেকে আরো উপর দিকে চলুন দেখা যাক। কিছু দূর চলার পরে চারিদিকে দিগন্ত বিস্তৃত রুক্ষ পাহাড়ের ওপর দেখলাম ছোট্ট এক মন্দির। স্থানীয় দোকানদারের থেকে জানতে পারলাম, এখন এসে পৌঁছে গেলাম শ্রী হনুমানজির মাতা অর্থাৎ অঞ্জনী মায়ের মন্দিরের সামনে। চলুন ভেতরটা দর্শন করে আসি। ঢুকে পড়লাম গর্ভ মন্দিরে, দেখলাম এক বেদিতে অঞ্জনী মা ও শিশু হনুমান এখানে অধিষ্ঠান করছেন। আমিও শ্রী হনুমান ও অঞ্জনী মাতাকে প্রণাম করে সমস্ত সংকট থেকে মুক্ত রাখার প্রার্থনা জানালাম। আবার একটু রেস্ট নিয়ে আবার সামনে হাঁটা শুরু। এটা খুব রুক্ষ পাহাড়টা, এইটাই হচ্ছে মেন। পাহাড়ের কোথাও জল নেই, কিচ্ছু নেই, শুকনো গুঁড়ো গুঁড়ো পাথরে পা স্লিপ করছে, কিন্তু অ্যাডভেঞ্চার আছে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা ভালো, রোদ্দুর থাকলেও অনেকটা ভালো লাগছে। অনেক ভক্ত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও এই পথে এসেছেন পুণ্যভূমি দর্শনের আশায়। অনেকেই বলেন ভক্তিতেই শক্তি, সত্যিই তাই, এখানে আসলেই সেটা বোঝা যাবে। আমি চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম। এই রাস্তায় কিন্তু ঘোড়া খচ্চর কোনো কিছু চলে না, যাদের আসার ইচ্ছা একদম নিজের হাঁটুর ওপরে ভরসা করে আসতে হবে, পায়ে যদি সেরকম জোর থাকে তবেই। অন্যান্য জায়গাতে তবু না, তো কেদারনাথ, অমরনাথ সব জায়গাতেই কিন্তু খচ্চরের ব্যবস্থা থাকে, এখানে কিচ্ছু নেই। তবে যেটা আছে, প্রকৃতির সঙ্গে একটা অপূর্ব মেলবন্ধন তৈরি করতে পারবেন। বেশ কিছুটা চলার পরে একটা বড় জলের কুণ্ড দেখতে পেলাম। পাশে অনেক গো মাতাকে দেখে অবাক হলাম। পরে জেনেছি এগুলো পাশের এক আশ্রমের গোমাতা। অনেক দোকান, ভাইয়া বোতল কিতনা? হ্যাঁ, 30-30। পাহাড়ের এতটা ওপরে এনে 1 লিটার জলের বোতলের দাম কিন্তু মাত্র 10 টাকা বেশি, 30 টাকা। অঞ্জনী মাতার মন্দির থেকে বেশ কিছুটা উঠে এসে এখানে অনেকগুলো দোকান রয়েছে। এখান থেকে রাস্তার দূর দিকে দুটো যাচ্ছে, এই দিকে সোজা সিঁড়ি দিয়ে ওপর দিকে যাচ্ছে, যে এটা যাচ্ছে হচ্ছে হনুমানজি যে জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা, আর পাশ দিয়ে এই একটা সরু রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে যেতে হবে হচ্ছে অঞ্জনী মাতা যে গুহাতে বাস করতেন সেই গুহাটা দর্শন করার জন্য। চলুন সবার প্রথমে আমরা গুহাটা দর্শন করে আসি। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ গেছে, যাচ্ছি তো সামনের দিকে, এখন তো কোনো লোকজনও দেখতে পাচ্ছি না। ওই মোড়ের মাথায় লোক ছিল, এই দিকটাতে কেউ ঢুকছে না, সবাই জন্মস্থান যেটা ওই দিকটাতেই যাচ্ছে। যাই, গিয়ে সামনে দেখি। আমরা সবাই জানি শ্রী হনুমানের মায়ের নাম অঞ্জনা, পিতা পবন দেবতা, এবং পালক পিতা হলেন কেশরী। বানররাজ কেশরী সূর্যের বরে স্বর্ণময় সুমেরু পর্বতের রাজ্য শাসন করতেন। কেশরীর স্ত্রী অঞ্জনা
পূর্বজন্মে ছিলেন পুঞ্জিক স্থলা নামে এক সাপভ্রষ্ট অপ্সরা। কেশরী রূপে মোহিত হয়ে অঞ্জনা তাকে বিয়ে করেন। জানা যায় এক ঋষির অভিশাপে অঞ্জনা বানর রূপ লাভ করেছিলেন, কিন্তু তার দৈব শক্তির সহায়ে তিনি ইচ্ছামতন যে কোনো রূপ ধারণ করতে পারতেন। একদিন অঞ্জনা এক নির্জন পাহাড়ি পথে বেড়াচ্ছেন, তখন তার রূপের প্রভায় দশদিক আলো হয়ে উঠেছে। সেই সবুজ অরণ্যে মেঘ এসে জমা হয়ে মৃদু বাতাস বইছিল। সেই সময় পবনদেব সেই পথে বিচরণ করার সময় দেখতে পেলেন পরমাসুন্দরী সুনয়না অঞ্জনাকে। পবনদেব মোহিত হয়ে বয়ে যাওয়ার ভান করে তিনি বাতাসের রূপ ধরে অঞ্জনাকে ছুঁয়ে গেলেন। অঞ্জনা এক অলৌকিক অনুভূতি হল। তার মনে হল বাতাস যেন পরপুরুষের মতো নির্লজ্জভাবে তাকে আলিঙ্গন করছে। দৈবিক ক্ষমতা সম্পন্ন অঞ্জনা আসল ব্যাপারটা বুঝতে পারলেন। পতিব্রতা অঞ্জনা ক্রুব্ধ হয়ে অদৃশ্য বাতাসের উদ্দেশ্যে বললেন, আড়াল থেকে কে আমার এই পতিব্রত ধর্ম নষ্ট করছো? তখন পবনদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন, অঞ্জনা ভয় পেও না, তোমার অনিষ্ট করার কোনো উদ্দেশ্য আমার নেই, শুধু তোমায় আলিঙ্গন করে তোমার মধ্যে প্রবেশ করেছি। শীঘ্র তুমি একটি বুদ্ধিমান ও বীর পুত্রের জন্ম দেবে এবং তার গতিবেগ হবে আমার মতনই। এবং তারপরেই অঞ্জনী মাতা গর্ভবতী হয়ে এক পুত্র সন্তানের জন্ম দিলেন। ওই যে দূরে দেখা যাচ্ছে অঞ্জনী মায়ের গুহা, ওই গুহাতেই কিন্তু অঞ্জনী মাতা বসবাস করতেন। চলুন যাই। এই হচ্ছে স্বয়ং হনুমানজির মা অঞ্জনী মায়ের বাসস্থান। উঁচু খাড়া পাহাড়ের পাদদেশে এক গুহা, সম্পূর্ণ জঙ্গলময় অঞ্চল। চলে এলাম গুহার প্রবেশদ্বারে, প্রণাম করে ঢুকে পড়লাম গুহার মধ্যে। এ এক অদ্ভুত অনুভূতি। অন্ধকার গুহার মধ্যে হিমশীতল এক ঠান্ডা অনুভব করলাম। আরো ভেতরে একটা ঘরের মতন জায়গায় রয়েছে অঞ্জনী মা ও শ্রী হনুমানের মূর্তি। গুহার মধ্যে সাধারণত মানুষজন ঢোকে না বোধহয়। আমি গুহার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়েই তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। একদম গুহার ভেতরে ঢুকেছিলাম বেশ কিছুটা। ভেতরে এক ধরনের ছোট ছোট মৌমাছির মতন বাসা করে রেখেছে, ভঁ ভঁ করে উড়ছে, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। মানে আমি ঢোকার পরেই ঘিরে ধরল, তাই কিছুক্ষণ থেকেই চলে আসলাম। এরপরে এখান থেকে যাব হচ্ছে সেই হনুমানজির যে জায়গাতে জন্ম হয়েছিল সেই পুণ্যভূমিতে। চলুন এখান থেকে আরও হেঁটে ওপর দিকে উঠতে হবে। অঞ্জনী মায়ের গুহা থেকে বেরিয়ে শ্রী হনুমানের জন্মস্থানে যাওয়ার একটা শর্টকাট রাস্তা ধরলাম। এখান থেকে কিন্তু অনেকটাই হেঁটে ওপর দিকে উঠতে হবে। এরকম চারিদিকে জঙ্গল, বেশ ভালো লাগছে। একটা যেরকম তীর্থস্থান সেরকম কিন্তু একটা অ্যাডভেঞ্চার করার মতন জায়গা। আজকের এই অঞ্জনী পাহাড়ের অভিযান আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের প্রতিকটা গুরুত্বপূর্ণ মতামত আমার অনেক বেশি কাজে লাগে নতুন আরেকটা ভিডিওকে তৈরি করতে। এই যত ওপরে উঠছি সিঁড়ির চড়াই কিন্তু তত বেড়ে যাচ্ছে, যেন একদম খাড়া হয়ে ওপর দিকে উঠছে। ভাইয়া
और कितना दूरी पर? देखिए आधा किलोमीटर है, ज्यादा दूर नहीं। आराम से चलो, आराम से जाना, सिर्फ स्लिप करेगा पैर, जमा के जाना। आराम से ठीक है, थैंक यू। অঞ্জনী পাহাড়ের উপর থেকে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে একটু বিশ্রাম। এইভাবেই এগিয়ে চললাম। সামনের এই পাহাড়ের চূড়া ডিঙিয়ে যেতে হবে। কতটা উঠে এসেছি, এরা সব স্থানীয়, এরা বলছে এখনো পর্যন্ত নাকি এক ঘন্টা লাগবে একদম মেইন জন্মস্থান যেই জায়গাটা সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে। চলুন। আমার সঙ্গে দুলাল পেছন দিকেই আছে, ও বলল আমাকে একটু সামনে থাকতে। আমিও স্থানীয় ছেলেটির সঙ্গে গল্প করতে করতে উঠতে থাকলাম। সিঁড়ির মধ্যে থাকা গুঁড়ো গুঁড়ো পাথরের জন্য ভীষণ পা স্লিপ করছে, তাই খুব সাবধানে চলেছি। স্থানীয় ছেলেটি জানালো বর্ষার সময় এই পথ খুব দুর্গম হয়ে যায়। ভাইয়া দর্শন হো গিয়া? হ্যাঁ হো গিয়া। আর কিতনা দূর? আর এক 20-25 মিনিট। আর বিচ পর? হ্যাঁ, ইয়ে স্টেপস ইয়াহাঁ পে উপর চড়তে হি ফির বাদ মে ফ্ল্যাট আ জায়েগা স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ওয়াহাঁ পে আরাম সে জা সকতে হো। ঠিক হ্যায়, বাস উপর তক। ঠিক হ্যায়, ঠিক হ্যায়, থ্যাঙ্ক ইউ। হ্যাঁ, সম্ভাল কে জানা। সামনের প্রাণন্তকর চড়াই ভেঙে এগোতে শুরু করলাম। সামনের একটা জায়গায় এসে আমি অবাক, যাব কোন দিক দিয়ে? পেছন দিকে ঘুরে দেখি সিঁড়ির পাশে গভীর খাদ নেমে গেছে। এই পথে প্রতি পদে পদে বিপদের আশঙ্কা, একটু অসাবধানতায় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, তাই এই পথে খুব সাবধানে চলতে হয়। এবারে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ এইটুকু পথ। ডান দিকে খাদের পাশে এই সরু এবং ঢালু জায়গাটা দিয়ে আমাদের পার হতে হবে। হাতের মোবাইল ঢুকিয়ে রেখে পার হয়ে এলাম। সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আসতে হলো। এখন সামনে একটু ফাঁকা জায়গা। যখন ভয়ঙ্কর জায়গাগুলো ডিঙিয়ে আসছি তখন বজরংবলীকে বলছি, হে বজরংবলী, তোমার জায়গায় যাচ্ছি, তুমি রক্ষা করো। আর তো মনের মধ্যে আছেই, স্বয়ং মহাদেব তো আছেই, গুরু মহারাজ তো আছেই, তারাই রক্ষা করবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনের পথ চলতে চলতে শুনে নি হনুমানের জন্ম সময়ের ঘটনা। হনুমান ভূমিষ্ঠ হওয়ার পর জননী অঞ্জনা গেলেন গভীর অরণ্যে সদ্যজাতের শিশুর জন্য ফলমূল খুঁজতে। এদিকে শিশু হনুমান মাকে না দেখতে পেয়ে কেঁদেই চলেছেন, সেই সঙ্গে তার খুব খিদেও পেয়েছে। তখন ব্রহ্ম মুহূর্ত, আকাশে সূর্যোদয় হচ্ছিল। পূর্ব আকাশে উদিত সূর্যকে দেখে হনুমান ভাবলেন ওই তো একটা পেল্লায় ফল ঝুলছে। পরমুহূর্তেই ক্ষুধার্ত হনুমান ফলটাকে পেরে আনার জন্য একটা লাফ দিয়ে আকাশে উড়ে গেলেন। সূর্যকে ধরার জন্য মহাবেগে অন্তরীক্ষে ছুটে চলেছেন শ্রী হনুমান। উড়তে উড়তে তিনি প্রায় 300 যোজন উপরে উঠে গেলেন। সূর্যের প্রখর জ্যোতিও তাকে নিরস্ত করতে পারল না। পবনপুত্রের কাণ্ড দেখে দেব দানব যক্ষরা হতবাক। তারা পরস্পরের সঙ্গে বলা বলি করতে থাকল, পবনপুত্র যে গতিবেগ নিয়ে অন্তরীক্ষে যাচ্ছেন তাতে সে বায়ু, গরুর, এমনকি মনের গতিবেগকেও ছাড়িয়ে গিয়েছেন। ভূমিষ্ঠ হয়ে যদি এমন বেগ হয়, না জানি বড় হলে তার এই বেগ কোথায় গিয়ে দাঁড়াবে। অন্তরীক্ষগামী হনুমানের যাতে সূর্যের প্রবল তাপে কোনো ক্ষতি না হয়, তাই তুষার শীতল পবনদেবও তার সঙ্গে সঙ্গেই যাচ্ছিলেন। ক্রমশ তিনি বহু সহস্র যোজন অতিক্রম করে সূর্যের কাছাকাছি এসে পৌঁছলেন। সূর্যদেব আগেই তাকে আসতে দেখেছিলেন, কিন্তু একে শিশু, তার উপর রামচন্দ্রের কাজ করতে হনুমান অবতীর্ণ হয়েছে, তাই সূর্যদেব কৃপা করে হনুমানকে দগ্ধ করলেন না। সেদিন ছিল সূর্যগ্রহণ, রাহু সূর্যকে গ্রাস করবেন বলে সেখানে উপস্থিত হয়েছেন।
রাহুকে দেখেই হনুমান ভাবলেন এটাও বুঝি আর একটা ফল। সুতরাং তিনি সূর্যকে ছেড়ে রাহুর দিকে ধেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রাহু তিনি পালিয়ে বাঁচলেন এবং ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলেন, আপনি আমার খিদের জ্বালা মেটানোর জন্য চন্দ্র সূর্যকে দিয়েছিলেন, তাহলে এখন তাদের অন্যের হাতে অর্পণ করছেন কেন? আজ পর্বকাল উপস্থিত দেখে আমি সূর্যকে গ্রাস করতে গিয়ে দেখি অন্য এক রাহু এসে সূর্যকে গ্রহণ করছে। ইন্দ্র রাহুর অভিযোগ শুনে আর স্থির থাকতে পারলেন না। নতুন রাহুকে দেখার জন্য তিনি তার বাহন ঐরাবতের পিঠে চড়ে বসলেন এবং রাহুকে সঙ্গে নিয়ে সূর্যের উদ্দেশ্যে রওনা দিলেন। সূর্যের কাছাকাছি এসে রাহু সূর্যকে গ্রাস করবেন বলে প্রচণ্ড বেগে সূর্যের দিকে ছুটে গেলেন। এদিকে রাহুকে দেখেই হনুমান আবার লাভ দিয়েছেন। রাহু তখন ভয়েতে দৌড়ে পালালেন। হঠাৎ হনুমান ইন্দ্রের ঐরাবতকে দেখতে পেয়ে তার দিকে ছুটে গেলেন। ঠিক তখনই ইন্দ্রদেব হনুমানের ওপর বজ্র প্রহার করলেন। বজ্রের ভীষণ আঘাতে হনুমান মহাশূন্য থেকে একটা পাহাড়ের ওপর গিয়ে আশ্রয় পড়লেন। তার বাঁদিকের হনু বা চোয়াল ভেঙে গেল। ভবিষ্যতে যিনি সংকটমোচন হবেন তিনিও একসময় সংকটাপন্ন হলেন। ভগ্ন হনু নিয়ে প্রায় মৃত অবস্থায় হয়ে পড়লেন স্বয়ং হনুমান। পবনদেব পুত্রের এই দুর্দশা দেখে অস্থির হয়ে পড়লেন এবং সংকল্প করলেন মত্রলোক নিষ্প্রাণ করে দেবেন। এই ভেবে জগতের প্রাণস্বরূপ বায়ু নিজের গতি রুদ্ধ করলেন এবং পুত্রকে কোলে তুলে নিয়ে প্রবেশ করলেন একটা গিরিগুহায়। জগৎ জুড়ে বায়ুর গতি রুদ্ধ হলে জীবকুলের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকল না। তখন তাই ঘটতে শুরু করল। বায়ুর কোপে ত্রিলোক নরক তুল্য হয়ে উঠল। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে প্রাণীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জগৎ জুড়ে তখন শুধু হাহাকার, প্রাণ চাই, বাতাস চাই। মর্ত্যবাসীর সংকট দেখে দেবতারা গেলেন তখন ব্রহ্মাদেবের কাছে। ব্রহ্মাদেব সবই জানতেন। তিনি দেবতাদের সঙ্গে পবনদেবের কাছে উপস্থিত হলেন। পবনদেবের কোলে শুয়ে থাকা নিষ্পাপ শিশুর দিকে তাকাতেই ব্রহ্মার প্রাণ গেল গোলে। তিনি শিশু হনুমানকে স্পর্শ করা মাত্রই হনুমান আবার পুনর্জীবন পেয়ে উঠে বসলেন। পুত্রকে আবার জীবিত দেখে বায়ু আগের মতন বিচরণ করতে লাগলেন। তখন ব্রহ্মা উপস্থিত দেবতাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের একটা কথা বলে রাখি, ভবিষ্যতে এই শিশুর মাধ্যমে তোমাদের কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। এই শিশুর দ্বারা জগতের মঙ্গল হবে, তাই তোমরা বায়ুকে প্রসন্ন করে শিশুকে বর দাও। তখন সর্বপ্রথম ইন্দ্রদেব তার প্রায়শ্চিত্ত স্বরূপ নিজের কণ্ঠ থেকে পদ্মের মালা খুলে নিয়ে শিশুর গলায় পরিয়ে বললেন, আমার বজ্রে এই শিশুর হনু ভেঙে গিয়েছে, তাই আজ থেকে এই শিশুর নাম হনুমান হবে। আমি বর দিলাম যে আমার বজ্রে হনুমানের আর কখনো মৃত্যু ঘটবে না। অন্ধকার নাশকারী সূর্যদেব বলেন, আমি এই শিশুর আমার তেজের শততম অংশ দান করলাম, যখন ও শাস্ত্র অধ্যয়নের বয়স হবে তখন আমি হনুমানকে শাস্ত্র পড়াব, আর এমন সুন্দর করে হনুমানকে শাস্ত্র বুঝিয়ে দেব যে কালে এক সময় সে বাগ্নি হয়ে উঠবে। আর বরুণ দেবতা বর দিলেন, আমার বরে সযুত শত বছরেও হনুমানের মৃত্যু হবে না, সেই সঙ্গে আমার অস্ত্র এবং জল থেকেও হনুমানের কোনো বিপদ হবে না। যম বর দিলেন, এই শিশু আমার দণ্ডের অবদ্ধ হবেন, তার কখনো রোগ হবে না এবং যুদ্ধে কখনো বিষণ্ণ হবেন না। কুবের বলে দিলেন, আমার গদায় হনুমানের মৃত্যু লেখা নেই। স্বয়ং মহাদেব বললেন, হনুমান আমার এবং আমার অস্ত্রের অবদ্ধ হবেন। বিশ্বকর্মা উপস্থিত ছিলেন, তিনিও বললেন, আমি যেসব দিব্যাস্ত্র তৈরি করব সেগুলো কোনোটিই হনুমানের ক্ষতি করতে পারবে না। সবার শেষে ব্রহ্মাদেব বর দিলেন, হনুমান দীর্ঘায়ু এবং ব্রহ্মজ্ঞ হবেন, আর ব্রহ্মসাপ তাকে কখনো স্পর্শ করতে পারবে না। এইভাবে সমস্ত দেবতাদের বরে বলিয়ান হয়ে হনুমান হয়ে উঠলেন সাধু সন্ত কেতুম রাখুবারে, অসুর নিকন্দন রাম দুলারে। হনুমানকে প্রাণ ভরে আশীর্বাদ করে দেবতারা ফিরে গেলেন।
পবনদেব হনুমানকে নিয়ে গিয়ে অঞ্জনি মায়ের কোলে তুলে দিলেন এবং তাকে বলেন, তোমার এই ছেলে মহাবীর, মহাজ্ঞানী, ব্রহ্মজ এবং অমর হবেন। ওই যে দূরে নিশান দেখা যাচ্ছে, চলুন। এবারে নতুন উদ্যমের সঙ্গে এগোতে থাকলাম দূরে উড়তে থাকা পতাকাকে লক্ষ্য করে। একটু পরে পতাকাকে পাশে রেখে এগিয়ে চললাম। এসে পৌঁছে গেছি সেই পুণ্যভূমিতে যেখানে প্রভু শ্রীরামচন্দ্রের সব থেকে পরম ভক্ত যে আছেন সেই শ্রী হনুমানের জন্মস্থানে। এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। ধীরে ধীরে ঢুকে পড়লাম আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সেই পুণ্যভূমিতে। মনে করা হয় পুরো এই অঞ্জনি পাহাড়ের মধ্যে এই জায়গাতেই শ্রী হনুমান জন্মগ্রহণ করেছিলেন। আজ আমি ধন্য এই দিব্যস্থানে আসতে পেরে। মন্দিরের ভেতরে অঞ্জনি মাতা ও তার কোলে শিশু হনুমান অধিষ্ঠান করছেন। আমি মন্দিরে ধূপ দিয়ে শ্রী হনুমানের আরাধনা করলাম। এখানে কোনো পুরোহিতের দেখা পেলাম না, তাই নিজের সাধ্যমতন চেষ্টা করলাম। গর্ভমন্দিরে কিছুক্ষণ বসেই বুঝতে পারলাম এই জায়গার আধ্যাত্মিক অনুভূতি। এখন আমার মন অনেক শান্ত। হঠাৎ আমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেকগুলো চলার পথের দ্বার খুলে গেল আমার মনের মধ্যে। মনে হলো স্বয়ং হনুমানজি আমাকে চলার পথ নির্দিষ্ট করে দিলেন। আমিও নতুন পথের দিশা পেয়ে আনন্দিত হলাম। মনে পেলাম এক তৃপ্তি, আর পেলাম অলৌকিক এক শক্তি। এই অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করার মতন ক্ষমতা আমার নেই। শুধু এটুকু বলতে পারি, সত্যিই তিনি সংকটমোচন। গর্ভমন্দিরের সামনে বসে আমি হনুমান চল্লিশা পাঠ করলাম। মনে পেলাম অপূর্ব এক শান্তি। তাকে আবার প্রণাম জানালাম। হনুমানজির জন্মস্থল দর্শন করলাম। এ জীবনে এক স্মরণীয় দিন হয়ে রইল, অপূর্ব লাগলো। আর গর্ভমন্দিরের ভেতরে যে ভাইব্রেশন বলতে পারবো না, ভাষায় সত্যিই জানা নেই। যেরকম পরিশ্রম করে আসতে হয় এই গর্ভমন্দিরে ঢুকলে ততটাই শান্তি পাওয়া যায়, এই গর্ভমন্দিরে এইটুকু আমি অনুভূতি পেলাম। খুব ভালো লাগলো। এরপরে আমি মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম। অপূর্ব সেখানকার পরিবেশ, অদ্ভুত তার অনুভূতি। আপনারাও যদি পারেন, আপনাদের যদি শারীরিক দক্ষতা থাকে, আপনাদেরকে একবার অনুরোধ করব এই স্থানে একবার দর্শন করে যান। আমার মনে হয় আপনারাও পাবেন এখানে এক অদ্ভুত অনুভূতি, যে অনুভূতি আপনাদের সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। আজকের এই ভিডিও আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ জাগায় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বজরংবলী।